বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর আশিস রহমতে। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং মূলক একটা ভিডিও। যে চ্যালেঞ্জটা হবে কিনা, একটা ভুতুরে একটা জায়গায় কিছুটা সময় কাটানো, এবং আমি একাই সময়টা কাটাবো, আমার সাথে কেউ নাই। তো অনেকের মুখে শুনছি যে শ্মশান ঘাট নাকি বা শ্মশান নাকি জায়গাটা অনেক খারাপ বা অনেকটা ভয়ানক হয়ে থাকে। তো আমি এই জন্য একটা ভুতুরে একটা শ্মশান বেছে নিছি, যে শ্মশানে আমি কিছু সময় কাটাবো। তো এই জন্য আমি আজকে মাঝরাতে চলে আসছি। তো আপনাদেরকে গুগল টাইমটা আগে আমি দেখাই, এখন কয়টা বাজে। তো এখন বাজে হচ্ছে কেন 2:37। তো আমি দেখা যাক কত সময় শ্মশানে কাটাতে পারি। শ্মশানে যাওয়ার আগেই আমি ভিডিওটা অন করছি, শ্মশানটা একটু এখান থেকে একটু দূরেই। তো শ্মশান পর্যন্ত আমি যাব, এবং পথে কী ঘটে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এসে ক্যামেরাটা আমার স্থানে সেট করছি, তো এই অবস্থায় যাবো। এখানে দেখা যাক কী ঘটে আমাদের সাথে, আপনার সবাই সাথেই থাকুন। ক্যামেরাটা আগে ট্র্যাপার থেকে খুলে হাতে রাখি। তো এটা হচ্ছে শ্মশানে যাওয়ার আগে সেই রাস্তাটা, যেটা দিয়ে আমরা শ্মশানের দিকে যাবো। প্রিয় বন্ধুরা, বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জিং মূলক ভিডিও, যেখানে সারা রাত আমি শ্মশানে কাটাবো, আমার সাথে আমার টিমের কেউ নাই। জানি লাস্ট পর্যন্ত কী হবে, ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে একটা নদী, নদীর সাইডে শ্মশানটা। এই সাইডটা নদী, এবং এই কিছুটা দূরে এসে শ্মশানটা। প্রচণ্ড বাতাস হচ্ছে আশেপাশে, তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি শ্মশানে, কতটা সময় কাটাতে পারি, এবং আমার সাথে কী কর্মকাণ্ডগুলো ঘটে সেটা আপনারা দেখতে পারবেন। পিছিয়ে জানে কোনো একটা সাউন্ড শোনা যাচ্ছে এই সাইডটা থেকে। এই সাইডটা জঙ্গল, শ্মশানের সাইডে আশেপাশে কোনো বাড়িঘর নাই। কিছুটা দূরে সে শ্মশান ঘাট, সে শ্মশান ঘাট এইটা, কারণ আমি এই শ্মশানটা বেছে নিছি কারণ আমি মানুষের মুখে যেটা শুনছি যে আশেপাশে যে আমাদের এখানে যে শ্মশানগুলো আছে তার ভিতর এই শ্মশানটা একটু বেশি ভয়ানক, তো এই জন্য কিন্তু এই শ্মশানটা বেছে নিছি। বন্ধুরা, দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে একটা বাস পড়ে আছে। তো আমি বাসের নিচ দিয়ে এবং উপর দিয়ে কোনো সাইডে যাবো না, কারণ হচ্ছে নিচতে গেলে কিন্তু বাসে আমাকে চেপে ধরতে পারে, এবং উপর দিয়ে গেলে কিন্তু যখন তখন উপরে উঠাই নিয়ে যেতে পারে। তো আমি এই সাইডটা থেকে ঘুরে যাব। তো আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে কেন রাস্তা করে এখন কিছু করে থাকি দেখলে আপনারা উপর দিয়ে বা নিচে যাবেন না, অন্য সাইডে ঘুরে যাবেন। তো ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে পুরো শ্মশানটা আপনাকে ঘুরে দেখাবো, তারপর আমি একটা জায়গায় কিছুটা সময় বসে থাকবো বা শুয়ে থাকবো, যে কোনো একটা কিছু করবো। তো দেখা যাক কী ঘটে আমার সাথে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার সাথে আছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। ওমাই গড, তো এটাই হচ্ছে সেই শ্মশান। আমি কিন্তু শ্মশানের এরিয়ায় অলরেডি ঢুকে পড়ছি,
সামনে বাসগুলো কেমন জানো, এখানে আসার পর যেন বাতাসটা একটু বেড়ে গেল আরো বেশি। সমাধি করা আছে নাকি, সমাধি গুলো দেখাই সামনে দিকে আগাই। কাঠগুলো এখানে রাখা আছে, যে জায়গাটা আর কি পোড়ানো হয়। আমি এখানে শুনছি যে গত 4 থেকে 5 দিন আগে এখানে একজনকে তার মানে পোড়ানো হয়েছে। তারপরে যে জায়গাটা যদি দেখি তাহলে বুঝতে পারবেন। একটু আগাই যাচ্ছি সামনের দিকে, এখানে অবস্থাটা দেখেন। তার মানে এখানে যে পোড়ানো হয়েছে, তারপর মানে এখানে যে কয়লাগুলো রাখা আছে, এখানে অনেক কাঠ, অনেক কিছু এখানে রাখা আছে। তো আমি শ্মশানটার এই সাইডটা একটু যাবো। এইখানে যে মেইন যে তার মানে শ্মশানটার সম্পর্কে যে ধারণাটা নিচ্ছি, মানে মেইন যে ভুতুরে যে ভয়ানক কর্মকাণ্ডগুলো ঘটে তার ভিতরে অন্যতম হচ্ছে এই যে এই সরা গাছটা। তো প্রিয় বন্ধুরা, আপনারা ম্যাক্সিমাম জানেন যে অনেকে জানেন যে এই সরা গাছ, তারপরে বট গাছ, এরকম গাছগুলোতে জিনভূত অসুরাত্মা এগুলো বসবাস, বাইরে চলাচল বেশি দেখা যায়। তো শ্মশানের এই সাইডটা আমরা একটু যাবো। এই সাইডে অনেকগুলো সমাধি করা আছে, তো আমরা মনে হলো এই সাইড থেকে কেমন যেন একটা সাউন্ড পেলাম আমি, সম্ভবত শ্মশানের ওই দিকটা থেকে আসছে সাউন্ডটা। যাই হোক, যে সাইডে যাচ্ছিলাম পুরো শ্মশানটাকে আপনাদেরকে ঘুরে দেখাই, তারপর আমি একটা জায়গা নিব এবং সেই জায়গাটা কিছু সময় ওখানে থাকবো আর কি। এখানে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা এখানে একটা সমাধি করা আছে। শ্মশানের এই যে এই সাইডটা যেটা দেখতেছেন, যে এই সাইডটা হচ্ছে কি নদী, অনেকটা বড় একটা নদী, এবং এই নদীর সাইডেই শ্মশানটা। এবং যদি আমি যদি এই সাইডটা দেখাই, এই সাইডটা হচ্ছে টোটাল একটা জঙ্গল, অনেকটা ভয়ানক জঙ্গল, অনেকটা বড় জঙ্গল। দেখলাম ওই সাইডটা থেকে যাই, যে একটা জায়গা দেখি, যে জায়গাটায় আমি শ্মশানের পাশেই আসলে লাইট ঠেকাতে একাটেই এখন আমি এই যে এই জায়গাটা বেছে নিব, এখানে কিছুটা সময় কাটাবো। ক্যামেরাটাকে সেট করি আমি স্ট্যান্ডের সাথে, সামনে যাবো, যে এখানে একটু বসবো, কিছুটা সময় কাটাবো, দেখা যাক কি হয়। ক্যামেরাটা আর একটু এভাবে থাক,
হচ্ছে এই সাইডটা থেকে একটু সাউন্ড বেরোচ্ছে, কেমন একটা অদ্ভুত সাউন্ড হচ্ছে এই সাইডটা থেকে। এই সাইডটা যদি দেখাই, এটা কিন্তু জঙ্গল, কত ঘন জঙ্গল। আপনার যদি দেখা লাইটটা যদি আমি এদিকে ধরি তাহলে, তাই আমি এখন একটু শ্মশানের ওই সাইডটা থেকে তোমাদের একটা অদ্ভুত একটা সাউন্ড পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা জানি না। তোমার জন্য মনে হচ্ছে ওই সাইডে কিছু যেন চলাচল করছে না, কেমন যেন একটা সাউন্ড পাচ্ছে না একদম ওই সাইডটা থেকে, উপরে যে জঙ্গলটা ওই দিক থেকে। অদ্ভুত সাউন্ডটা বারবার আসতেছে গিয়ে এই সাইডটা থেকে আসতেছে, এবং আরও যেটা ফলো করলাম সেটা হচ্ছে এই সাইডের নদীটা, এই নদীর ভিতর থেকেও কেমন যেন একটা সাউন্ড আসছে। এই এই সাইডটা হচ্ছে নদী, এখানে মনে হচ্ছে কিছু একটা জ্বলতেছে কেমন যেন। এখানে কিছু একটা চলতেছে, ক্যামেরা মনে দেখা যাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে, তারপর অনেকটা বোঝা যাচ্ছে নদীর ভিতরে কিছু একটা চলতেছে। এখানে হচ্ছে সেই শ্মশানের পোড়ানোর জায়গাটা, এটা
এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা চাদরটা মুড়ি দিয়ে একটু মানে শুয়ে থাকবো, দেখা যাক কি ঘটে আমার সাথে। ক্যামেরাটা কেমন যেন হালকা গোলা হয়ে গেছে আগের থেকে। যখন চাদরটা মুড়ি দিতে আমি শুয়েছিলাম তখন আমার যেটা মনে হলো, মনে হচ্ছে যে মানে আমার উপরে কিছু একটা আছে, আমার এসে মানে আমার উপরে কিছু একটা পড়তেছে এরকমটা মনে হচ্ছে। এই সাইডে সে অদ্ভুত সাউন্ডটা এখনও শোনা যাচ্ছে। আসলে এখানে যে শুয়ে থাকে এটা কিন্তু পসিবল না যে মানে চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবো, এটা কেমন যেন হচ্ছে না বা কেমন যেন ভয় ভয় লাগতেছে। যখনই তারপরে চাদরটা মুড়ি দিচ্ছে তখনই মনে হচ্ছে কিছু একটা আমাদের আশপাশে হাঁটতেছে বা চলতেছে আমাদের পাশে, এরকমটা মনে হচ্ছে। এমনটা মনে হচ্ছে যে আমার পাশেই মনে হচ্ছে কিছু একটা হাঁটাহাঁটি করছে। আসলে বাজে এখন গোলটাকে দেখাই কিন্তু 3:02। এখানে আমি আরো কিছু সময় থাকবো এখানে, তো এখনো আসলে আমার সাথে কি যে ঘটছে এটাতে আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন, কারণ আমি কিন্তু ক্যামেরা পিছনে নেই। আমি কিন্তু মানে ক্যামেরায় যে আসলে কী ধরা পড়ছে বা ক্যামেরায় কী রেকর্ড হয়েছে এগুলো কিন্তু আপনারা ভালো বলতে পারবেন, কারণ আমি কিন্তু আসলে এভাবে কিছু আমার চোখে পড়ি নাই বা আমার নজরে পড়ি নাই।
বারবার যে জিনিসটা ফলো করলাম সেটা হচ্ছে ওই সাইডটা থেকে, একদম ওই সাইডটা থেকে আমি যেন একটা সাউন্ড পাচ্ছি বারবার। আমি ওই সাইডটা একটু যাবো, ক্যামেরা নিয়ে যাবো, আসলে দেখো এখানে কিছু দেখা যায় কি না। নিরিবিলি হয়ে গেছে এবং প্রচণ্ড বাতাস হচ্ছে। আসলে এতটা বাতাস আমি যখন মানে রাস্তায় ছিলাম তখন কিন্তু এতটা বাতাস ছিল না, দেন যখন শ্মশানের ভিতরে আসলাম তখন কিন্তু বাতাসটা একটু মানে বেড়েই গেছে। তো আসলে কী ঘটবে আমার সাথে এখন আমি জানি না। আমি এখানে আরও কিছু সময় থাকবো এবং আসলে দেখবো আসলে কী ঘটে আমার সাথে। এইখানে একটা সমাধি আছে, এই গাছটা মানে গাছে একটা কিছু একটা লাল একটা দেখা যাচ্ছে, আসলে কী ওই চিহ্ন এখানে আমি জানি না, এটা ভালোভাবে আমি বলতে পারবো না। তো আমার বারবার মনে হচ্ছে যে এই সাইডে থেকে কেমন সাউন্ড আসছে বারবার এইখান থেকে। এখানে কিন্তু অনেকগুলো সরা গাছ আছে, আপনারা যদি ফলো করেন এই একটা সরা গাছ আছে এখানে, দেন ওই সাইডে একটা সরা গাছ আছে, এই যে এইখানটা একটা সরা গাছ আছে, এই সাইডে কিন্তু টোটাল একটা জঙ্গল। আপনারা আসলে আমি একটু জঙ্গলটার উপরটা হচ্ছে যাবো, জঙ্গলটার উপরে একটু যাবো, জঙ্গলের ভিতর থেকে সাউন্ড আসছে কিনা, কারণ শ্মশানের পিছন সাইডে আমার যে ক্যামেরার ব্যাক সাইডে আছে কিনা, আপনার ক্যামেরার ব্যাক সাইডে আছে নদী এবং এই উপরটা হচ্ছে কেন, ও মাই গড কি ভয়ানক জঙ্গল। আসলে এই শ্মশানটা থেকে সাউন্ড, শ্মশানের উপরে যে জঙ্গলটা আসলে এদিক থেকে সাউন্ডটা আসতেছে কিনা সেটা আমি শিওর না। তো আপনাকে জঙ্গলটাকে একটু দেখাবো, দেন আমি আবার শ্মশানে ওইখানে যাবো, গিয়ে আরেকটু সময় আমি থাকবো, আরেকটু সময় কাটাবো। তো আসলে এটা কিন্তু একটা মানে আমার চ্যালেঞ্জ, তেমন একটা লাইভ আমি কিন্তু এরকম চ্যালেঞ্জিংমূলক ভিডিও এর আগে করি নাই, দেন আজকে কিন্তু আমি এটা করতেছি। হ্যাঁ, তো আসলে এটা করা আমি যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে ওই দিকটাই, ও মাই গড ওই দিকটা, ওইখানটায় বসেছিলাম আমি, এখানে ছিলাম সে জায়গাটা। আশেপাশে আসলে শ্মশান তেমন একটা জায়গা আসছে, কোনো বাড়ির বাড়ি কিছু নেই, এটা হচ্ছে শ্মশানের মেইন হচ্ছে কিনা একটা বড় একটা আপনার সরা গাছ। এটা হচ্ছে কিনা শ্মশানে অনেকগুলো সরা গাছ আছে, প্রায় 4-5টা সরা গাছ আছে এখানে। তো এইটা হচ্ছে সব থেকে এর ভিতরে বড়, দেখা যাক আমি আবার ক্যামেরাটা আগের জায়গায় রাখি,
আবার একটা জিনিস আমি যেটা ফলো করলাম সেটা হচ্ছে যে এই সাইডটা থেকে এই সাইডটা থেকে কেমন যেন ভয় লাগে একটা আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে কিছু একটা চলাচল করছিল, কিছু থাকতেছে বা এরকম কিছু একটা। এই সাইডটা এখানে থাকার যে তখনই তেমন আমি মানে কম্বলটা মানে গায়ের উপর দিচ্ছি বা কম্বলটা মুড়ে দিচ্ছি তখনই কিন্তু মানে কেমন যেন মনে হচ্ছে যে মানে আশেপাশে মনে হচ্ছে আমার তারই সাইড দিয়ে মনে হচ্ছে কিছু থাকতেছে বা চলতেছে এরকম কিছু একটা মনে হচ্ছে। যেন আমি এখানে বসে আছি বা শ্মশানটা ঘুরে দেখাচ্ছি তখন কিন্তু এরকম কিছু মনে হচ্ছে না, যখনই তার মানে কম্বলটা গায়ের উপর দিচ্ছি মানে চাদরটা তখন কিন্তু এরকমটা মনে হচ্ছে। তিনটা পনেরো বাজে এখনো পর্যন্ত আমার সাথে কোনো ভয়ানকর কর্মকাণ্ড এখনো ঘটে নাই, তো আমি এখানে আরো কিছু সময় থাকবো। এখানে আমি আরো 3:30 পর্যন্ত এখানে আমি থাকবো, দেন আমি এখান থেকে বেরোয় যাব। তো আসলে এর আগে কিন্তু এরকম কোনো চ্যালেঞ্জ আমি নেই নাই, এটা হচ্ছে কিনা আমার ফার্স্ট চ্যালেঞ্জ। তো আমি যাবো আবার ক্যামেরার সামনে গিয়ে হচ্ছে কিনা একটু সময় এখানে শুয়ে থাকবো, দেন আমি এখানে আজকে 3:30 পর্যন্ত এখানে থাকবো। আমার সামনে যে একটু শুয়ে থাকবো, আসলে এখন কিন্তু গরমের দিন, তারপরে কিন্তু এই নদীর সাইডে কিন্তু অনেকটা ঠান্ডা বাতাস হচ্ছে, তো মানে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। দেন আমি ক্যামেরার সামনে যাই গিয়ে আর কিছু সময় এখানে কাটাই। প্রায় শেষের পথে 3:30 মানে বাসটা গেছে,
আসলে আমি এখন এখান থেকে বের হয়ে যাব তো আসলে একটা রাত যে শ্মশানে কাটানো মানে নিজের কাছে অনেকটা ভয় ভয় কাজ করতেছে তারপরও আপনাদের জন্য মানে আপনারা অনেকেই বলছেন যে আপনি যদি পারেন তাহলে আপনি একা কোনো একটা শ্মশান বা কোনো একটা ভুতুরে জায়গায় গিয়ে কাটায় দেখান তো আমি কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছি তবে কিন্তু আসলে শ্মশানে একটা রাত এখানে কাটাতে পারছি আসলে ভিডিওতে কেমন লাগছে আমি জানি না এবং এখানে একটু ভয়ানক কর্মকাণ্ড ঘটছে কি না তো আমার কিন্তু এখানে অনেকটা ভয়ানক কর্মকাণ্ড আমার চোখে ভাবে পড়ে নাই তবে আমার কিন্তু আশেপাশে অনুভব হয়েছে যে আশেপাশে অনেকটা চারি সাইডে কেমন যেন বাতাস এবং এই সাইডটা থেকে কেমন যেন একটা ভয়ানক সাউন্ড আমি এগুলো শুনতে পাইছি তো আপনার পাইছি কিনা জানি না এবং আপনারা কিছু দেখতে পাইছেন কিনা কারণ ক্যামেরা পিছনে আমি ছিলাম না আমি কিন্তু ভেবে দেখতে পাইনি যে ক্যামেরা কোনো কিছু রেকর্ড হয়েছে কিনা তো যদি কিছু রেকর্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পাইছেন তো এখন আমরা এখান থেকে আমি এখান থেকে এখন বের হয়ে যাবো তারপরে টাইম টেবিল আমি দেখাই তাহলে দেখছেন যে এখন কভার হয়ে গেছে তো আমি এখানে এখান থেকে শ্মশানটা থেকে এখনই বের হয়ে যাবো আমি আমার ব্যাগটা গুছাই কোনো কিছু আমার চোখে পড়ে নাই তো আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন সাউন্ড আমি শুনতে পাইছি আসলে আমার চোখে ওইভাবে কোনো কিছু পড়ে নাই যে ভয়ানক কোনো কর্মকাণ্ড বা আমি দেখছি বা এরকম কোনো কিছু আমি দেখি নাই তবে আমি চারি সাইডে বিভিন্ন ধরনের সাউন্ড শুনছি এই সাইডটা থেকে এবং নদীর যে নদীর সাইডটা থেকে অনেকটা ভুতুরে অনেকটা ভয়ানক সাউন্ড এবং মনে হচ্ছে যে আমার সাইডে কোনো কিছু চলাচল করছে বা কোনো কিছু হাঁটতেছে এরকমটা মনে হয়েছে আসলে একটা রাত শ্মশানে যে কাটানো আসলে এই রিস্কটা শুধুমাত্র আপনার জন্যই নিয়েছি কারণ এখানে কিন্তু একটা রিস্ক ছিল যদি যাই হোক আমার সাথে সেরকম কোনো কিছু ঘটে নাই তবে এমনটা হতে পারতো যে আমার সেখানে খারাপ কিছু ঘটতে পারতো কিন্তু ঘটে নাই যাই হোক তো ভালো তবে বন্ধুরা আমরা এখন এখান থেকে আমি এখন বের হয়ে যাবো তো দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভয়ানক এপিসোড নিয়ে আপনার সাথে হাজির হবো ততক্ষণ সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত সেগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর রাখা